জুন্নুন মিসরি আল্লাহর বহুত বড় একজন ওয়ালি তিনি নদীর ঘাটে মাছ মারেন হঠাৎ করে আল্লাহর ওয়ালি দেখেন একটা বিচ্ছু নদীর পারে দাঁড়ায় রইছে বিচ্ছুটা নদী পার হতে চায় আল্লাহর ওয়ালি এই বিচ্ছুটার পিছনে পিছনে লইলেন বিচ্ছু কেমনে নদী পার হয় আমি দেখব তিনি তো বিচ্ছুর পিছ নিলেন কিন্তু নদী পার হবে কেমন করে নদীতে কোনো খেয়া নাই কোনো গোদারা নাই কিন্তু এই বিচ্ছু কেমনে নদী পার হয় হঠাৎ করে আল্লাহর ওয়ালি দেখেন পানির নিচ থেকে একটা কচ্ছপ পানির উপরে বাসলো বাইসা বাইসা সে নদীর কিনারায় চলে আসলো আর বিচ্ছুটা লাভ দিয়া কচ্ছপের পিঠে বসে গেল আল্লাহ পাক ওই বিচ্ছুটাকে আল্লাহ পাক কচ্ছপের পিঠে বসায়া নদী পার করায়া দিলেন আল্লাহ পানি নিনে পারে না এই ক্ষমতা আল্লাহর আছে নিনা ভাই দৃশ্য দেখছেন কি জগৎ বিখ্যাত এক আল্লাহর ওয়ালি জুন্নুন মিসরির সাথে সাথে আল্লাহর কাছে আব্দার মালিক বিচ্ছুকে তুমি যদি তোমার কুদরতে পার করতে পারো আমারও তোমার কুদরতে নদী পার করাও কোনো খ্যাত নাই আমি দেখতে চাই বিচ্ছুটা কই যায় আল্লাহ পাক অন্তরের ভিতরে ইলহাম করলেন হাতের জায় নামাজ পানিতে বিছায় দাও জায় নামাজে আল্লাহর ওলি বসে পড়লেন আল্লাহ জায় নামাজে বসে নদী পার করে দিলেন শাহজালাল মুজরদি আমনি গোরগোবিন্দের সাথে যুদ্ধ করতে আইসা সুরমা নদীর পারে দাঁড়াইলেন সবগুলি খেয়া সরায় দিল সবগুলি নৌকা সরায় দিল এরপরে আল্লাহর ওলি নদী পার হয়েছেন কিভাবে পার হয়েছেন জায় নামাজে বইসা ক্ষমতা আল্লাহর আছে নি না নাই কারামাতুল আউলিয়াই হাক্কুন ওলি আল্লাহদের কারামত হক ওলি আল্লাহদের কারামত সত্য ওলি আল্লাহদের নিজস্ব কোনো ক্ষমতা না কারামত এটা আল্লাহর পক্ষ থেকে হয় যেহেতু আল্লাহর পক্ষ থেকে অতএব কোনো সন্দেহ নাই আল্লাহ সব অসম্ভবকে সম্ভব করতে পারে আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা আমাদের সমাজের কিছু গুণে ধরা মস্তিষ্ক আছে গুণে ধরা মস্তিষ্কের কিছু মানুষ বগলের চিপার মধ্যে বুখারি লইয়া লইয়া ঘুরে আর কয় গাঞ্জা ঘুরি কথা কই এটা কেমনে সম্ভব কচ্ছপের ভিড়ে বৈশা আবার বিচ্ছু পার হয় কেমনে যায় নামাজে বৈশা আবার নদী পার হয় কেমনে এগুলা সব হলো গাল গল্প এগুলা কোনো কোরআন হাদিসে নাই ওরা ওলিদের কারামত বিশ্বাস করতে চায় না এর নির্বুদের দল আহাম্মকের দল এটা তো ওলির কোনো ক্ষমতা না আল্লাহ যদি করায় তাহলে সব পারে ঠিক কি না সুলাইমান আলী ইসলাম বলছিলেন না রানী বিলকিসের সিংহাসন বিলকিস রানী আমার কাছে আসার আগে আগে কে আনতে পারবা কয়লা ইফরিত মিনাল জিন জিনের মধ্যে থেকে ইফরিত নামক এক জিন হ্যাঁ কয় আমি পারমু বিলকিস রানী রোয়ানা দিয়া দিছে সিংহাসন সাতটা গেইটের ভিতরে ঢুকাইয়া সাত তালা মাইরা সাত তালার সাবি নিজের গুঞ্জার মধ্যে লইয়া রানী রোয়ানা দিছে সুলাইমান আলী ইসলামের কাছে আইতো সাতটা তালার ভিতরে সিংহাসন এই রানী বিলকিস উনার কাছে আবার আগে আগে সিংহাসন পৌঁছাই দিত খেডায় ইফরিতে কহে আল্লাহ নবী কয় এর আগে কেডায় পারবা আরো তাড়াতাড়ি কে পারবা তখনই উনার দরবারে একজন মানুষ জিন না একজন মানুষ যিনি ইসমে আজম জানত ইসমে আজম কাকে বলে একটা পাওয়ারের নাম একটা শক্তির নাম আল্লাহর জাতি নামটা কেউ বলছেন ইসমে আজম আর কেউ বলছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইসমে আজম এই নামের উপরে যখন কেউ মস্ত হয়ে যায় তখন আল্লাহ তাকে এরকম শক্তি দেয় সে যা চায় আল্লাহ এটা অসম্ভব হইল সম্ভব বানায় দেয় এর নাম ইসমে আজম তো উনি জানতো উনি কয় আমি এর চেয়ে আরো আগে পারবো সুলাইমান আলাইহিস সালাম কয় এর চেয়ে আগে এর আগে মানে কত আগে কয় আপনি চোখ মুছবেন আর চোখ খুলবেন দেখবেন সিংহাসন হাজির কিতা বুঝেন মানুষের ক্ষমতা আছে নি না নাই পাওয়ার আছে নি না নাই এই জাতি ইসমে আজম যদি আপনি সুনামগঞ্জের কেউ রে দেয়া বাবা হইতো মানুষ অর্জন থাকলো নেই যার সাথে গোসা উঠলো নেই ইসমে আজম মেরে শেষ ঠিক না হ্যাঁ এক লোকে এক এইরকম একজন ইসমে আজম জাননেওয়ালা রেখে কয় হুজুর আমার ইসমে আজম শিখাই দেন নে ফুয়েন্টি আমার সাথে যা করুন একটার একদিন মারমু
আল্লাহ রলি কইতে লাগাইতে তুমি ইসমে আজম শিখতে পারবা না ইসমে আজম যারে আল্লাহ দেয় এর অজম শক্তি বুঝজা দেয় ঠিক না হে যদি যেভাবে খুশি এইভাবে অ্যাটম বোমা ছারে তাহলে দুনিয়ার থাকবো নি অজম শক্তি যার আছে কাছে ঠিক তোমারবা তুমি যাও ওই তিন রাস্তার মোড়ে দিয়ে দাঁড়ায় থাকো আর কিতা দেখো দেখকে আমার কইও হে গান দাঁড়ায় রইছে সারা দিন দাঁড়ায় দেখে একটা বুড়া বেটা এই বুড়া বেটা বুঝা লইয়া আর এই বুড়া বেটার সাথে এক জওয়ান ফুলায় এমন বিয়াদবি করতেছে খালি বুজারা ফালাই দেয় ধাক্কা দে ফালাই দেয় আর উনি উঠতে উঠতে খালি হের কাছে মাপ চাই ভাই রে ভাই তুই আমার সাথে এরকম করিস না ভাই দে না ভাই ভাই না আমি বুজারা লয়ে যাইতে পারতেছি না তুই খালি ফালাই দিস কেন উনি কষ্ট করে বুজারা লয় আরেকবার এ টেলা দে ফালাই দেয় আর উনি কয়ে দিছে তুমি খালি দেখবা এখন দাম আত্মার থাকে না আইসে আইসে বলে হুজুরে কয় কয় কিতা খবর কিতা দেখলা সারাদিন কয় দেখছি হুজুর যা দেখছি তা কইয়া লাভ নাই একটা বুড়া মানুষ বুঝা লইয়া যাইতেছে আর একটা জোয়ান ফোয়া যা বিয়াদবিটা করলো উনি খালি মাথার মধ্যে বুঝা লয় আর ইয়া ইয়ে ঠেলা দে ফালাই দে লয় এভরে ঠেলা দে ফালাই দে হুজুর যদি আমার ইসমে আজম এদিন জানা থাকতো যদি আমার এই সময় ইসমে আজম জানা থাকতো তো এই ফোয়ারে যে আমি কিতা করলাম নে তেমনি আল্লাহর ওলি কয় তুমি কিতা করলা নে যদি তোমার কাছে ইসমে আজম থাকতো আর যে বুড়া বেটার সাথে বিয়া দুই করতেছে এই বুড়া বেটা হইলো আমার ইসমে আজমের উস্তাদ কিতা বুঝেন যারে যে এতটা কষ্ট সইতেছে এরপরও ইসমে আজম সারে না ইনি হইলো আমার উস্তাদ ইসমে আজমের প্যারে হাজিরিন এজন্য কারামাতুল আউলিয়া হাক্কুন যদি কেউ আপনাদের সামনে এমন কোন কথা কয় যেগুলা গাল করব সাবধান এদের থেকে সজাগ থাকতে হবে জানি না এরা কোন মিশন লই আমাদের দেশে আইছে আর জায়গায় জায়গায় এইভাবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষগুলারে সরায় সরায় আহলে হাদিস এই হাদিস এই হাদিস বানাইতেছে আর উলামায়ে কেরামের এই কথাগুলো অলি আল্লাহদের গল্প অলি আল্লাহদের জীবনী আমরা বলি মানুষের দিল নরম করার জন্য ঠিক না কোরআন হাদিসের আলোচনার ফাঁকে অলি আল্লাহদের জীবনী কেন বলা হয় একটু দিল নরম হওয়ার জন্য তাদের মতো যেন আমরা হইতে পারি তাদের মতো যেন আল্লাহ আমাদেরকে অলি বানায় এই নিয়তে এই আগ্রহ যেন তৈরি হয় কিন্তু এগুলা নিয়ে ষড়যন্ত্র আর শুধু খালি গালি আর গালি গালি আর গালি আমরা যা মন চাই এইভাবে গালিলে কই এটা হাদিসের কোনানো আছে এটা কোরআনের কোনানো আছে আরে হাদিস ওলা আর কোরআন ওলা তুই তাইলে কত সুলাইমান আলী ইসলামের এই এই যে চোখের বলকে যে এইভাবে সিংহাসন লই আইলো এক বেঠায় তাও মাটি নিচ দিয়ে লই আইসে বিল কিসানি আইসে নবীর কাছে আয়া দেখে মা আমি আইবার আগে আমার সিংহাসন আইলো কেমনে সুলাইমান আলী ইসলাম কয় এটা চিনো নিতে বসাই কই চিনি চিনি লাগে এটা কি তোমার কয় আমারটার মতো তুই লাগে কিন্তু কইতে তো পারে না কারণ নিজের সাত তার তালা মাইরে তুই আইছি সাবির গুঞ্জ হইল ফেসো সাবিও দেখে আর দিয়ে জাগা তুই আছে সাবিও কেউ নিছে না সিংহাসন আইলো কেমনে এটা কি মানুষের যুক্তিতে ব্রেইনে ধরে তাহলে তুমি যদি বলো যে যুক্তিতে যা ধরে না ব্রেইনে যা ধরে না এটা মানি না তাহলে এখানে আল্লাহ পাক কোরআনের মধ্যে যে কথা বললেন কও এটাও অস্বীকার করি এটাও মানি না এটা মানে না যদি তাহলে কোরআনকে মানলো না আর কোরআন না মানলে এরে মুসলমান কওয়া যাইব হ্যাঁ ভাইরা বন্ধুরা এজন্য বলতেছিলাম যে কথা এখন দেখা যায় জুনুন মিস্ত্রি কাল্লা আমারে ফাটাই দো উনি দেখা যায় বইছেন এই যায় নামাজে বয়ার পরে আল্লাহ পাক যায় নামাজে বসায় নদী পার করাই দিল উনি বিচ্ছুর পিছনে পিছনে দৌড়তেছেন হঠাৎ করে আল্লাহর ওলি দেখেন হাওরের মাঝখানে একটা গাছ গাছের নিচে একটা যুবক মনের আনন্দে ঘুমায় ওই যুবকের দিকে বিচ্ছুটা রওনা দিল তিনিও বিচ্ছুটার পিছনে পিছনে দৌড় আই সেই দেখেন যুবক মনের আনন্দে ঘুমায় আর যুবকের মাথার পাশে একটা বিষাক্ত সাপ ফনা ধরে আছে যে কোনো মুহূর্তে যুবককে কামড় বসাবে দংশন করবি বিচ্ছুটা আইসেই দেরি করল না রে আল্লাহর গোলাম দেরি করে নাই লাভ দিয়া সাপের মাথায় বসে গেল বৈশেই সাপটারে কামড় দিয়া সাপটারে মেরে ফেলল বিচ্ছু বিচ্ছুর পথে চলে গেল আল্লাহর বলি যুবক রে ঘুম থেকে তিনি জাগাইলেন এ যুবক বলো না জীবনে কিনে কামল করেছ মাথার পাশে দেখো তোমাকে মারতে আইছে সাপ আল্লাহ ওই সাপরে মারাইছে বিচ্ছু দিয়া কিনে কামল তুমি করেছো রে যুবক একটু কও এই কথা বলতে যুবক চোখের পানি সেই রেখো আল্লাহর বলি গো আমি তো তেমন কিছু নেক নেক আমল করিব মনে পড়ে না
বাড়তি কোনো আমল আমি করতে পারি না তবে যদ্দুর মনে পড়ে আমি যেখানেই থাকি না কেন আমি হলাম মানুষের একটা রাখাল কারো উট কারো বকরি কারো দুম্বা নিয়ে আমি হাওরে চড়াই যেখানেই থাকি হাওরে থাকি আর জঙ্গলে থাকি যখনই নামাজের টাইম হয়ে যায় দেরি নাই সেখানেই নামাজে দাঁড়ায় যায় দুনিয়ার কোনো ব্যস্ততা আমাকে নামাজ থেকে গাফিল করতে পারে না দুনিয়ার কোনো ব্যস্ততা আমাকে নামাজ থেকে গাফিল করতে পারে না আর আমি যখন ঘুমাই ঘুমানোর আগে বলেছি মালিক এই হাওরের মাঝখানে আমার আপন বলতে কেউ নাই আমি বড় ক্লান্ত আমি বড় পরিশ্রান্ত আল্লাহ আমি একটু ঘুমাবো আমাকে তুমি বিপদ আপদ থেকে তুমি হেফাজত কইরো আমি তোমার উপর ভরসা করে ঘুমাইলাম আল্লাহ কয় ওয়া মাইয়ে তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু আমি আল্লাহর উপর তুমি যদি 100 100 ভরসা করো আমি আল্লাহ তোমার সাথে 100 100 লেনদেন করব ঘুমায় গেছে সে সাপ আইছে মারতে আল্লাহ বিচ্ছুরে পাঠাইছে সাপরে মারতে সুবহানাল্লাহ পবিত্র কোরআনুল করিমের সূরা ৩ এর ভিতরে আল্লাহ পাক চারটি জিনিসের কসম খেয়ে তিনি বলতেছেন মানুষ আমি আল্লাহ তোমাকে বড় সুন্দর করে বানাইছি কিন্তু এই মানুষ বুড়া বয়সে মানুষের কাছে তার দাম কমে যায় বৃদ্ধ বয়সে এই মানুষটার কোনো মূল্য থাকে না বৃদ্ধ বয়সে মানুষ তার দাম নিতে চায় না সমাজের ভিতরে বসলো কেউ কয় মিয়া এখন আর আগের মতো দমক দিয়া কথা কয় না এখন কিন্তু যৌবনের শক্তি নাই পেশি কিন্তু আগের মতো ফুলে না অতএব এত উঁচু গলায় তুমি কথা বইল না ঘরের ভিতর এই বৃদ্ধ মানুষটার দাম কমে যায় স্ত্রীও তারে ঠিকমতো কথা শুনতে চায় না সন্তানও তারে কয় আব্বা তুমি কম বুঝো এখন তুমি বৃদ্ধ হয়ে গেছো এত বুঝবা না স্ত্রীও কয় এত কথা কয় না এখন ছেলেরা উপযুক্ত হয়েছে ওদের মতো চলো আল্লাহ পাক কইরা আল্লাহর গোলাম ওই বৃদ্ধ বয়স যে বয়সে মানুষ তোমাকে কোনো দাম দেয় না মানুষের কাছে কোনো তোমার কোনো দাম হয় না আমি আল্লাহর কাছে তোমার দাম বেড়ে যায় যদি যৌবনে তুমি আমার গোলামি করো সুরে বলি সুবহানাল্লাহ যৌবনকালে যদি তোমার মসজিদে পাওয়া যায় যৌবনে যদি তোমার মুখে দাড়ি পাওয়া যায় যৌবনে যদি তোমার মাথায় টুপি পাওয়া যায় যৌবনে যদি তোমাকে কোরআনের মাহফিল করতে দেখা যায় যৌবনে যদি বাপ মার সেবা করতে পাওয়া যায় যৌবনে যদি উলামায়ে কেরামের তাজিম পাওয়া যায় যৌবনে যদি হালাল পথে চলা দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে তুমি যখন বৃদ্ধ বয়সে উপনীত হও কেউ তোমাকে দাম দিতে চায় না বুড়া হওয়ার কারণে আমি আল্লাহর কাছে তখন তোমার দাম শুধু বাড়তেই থাকে যুরাকান সুবহানাল্লাহ এজন্য তো আল্লাহর ওলিরা যত বৃদ্ধ হন ততই তাদের মর্যাদা কমে না বাড়ে আরে কুজুরে আহমদ শফি রাহিমাহুল্লাহ আজকে দুনিয়ায় নাই শাইখে গাজীনগরি রাহিমাহুল্লাহ দুনিয়ায় নাই শাইখে কাতিয়া দুনিয়ায় নাই যত বয়স পেয়েছেন ততই তাদের মর্যাদা দিন দিন খালি বাড়ছে বাড়া দিছে কে কারণ তার যৌবনেও আল্লাহর খাঁটি গোলাম ছিলেন যৌবনও যৌবনেও আল্লাহর খাঁটি গোলাম ছিলেন যৌবন কালো যৌবনের পাগলা ঘোড়ার রশিটা তাদের হাতের মধ্যে ছিল যেভাবে খুশি এইভাবে ঘোড়া ছাড়তে দেন নাই টান দিয়ে আটকায় রাখছেন না না বন্ধু যদিও দায় গানের আসরে তুই গানের আসরে যাবি না কত যুবক যৌবনে কবরে চলে গেল কত যুবক যৌবনে কবরে চলে গেল কত বন্ধু কবরে চলে গেল কত খেলার সাথী কবরে চলে গেল কত লেখা পড়ার সাথী কবরে চলে গেল এ যুবক আজকাল মানুষ তো বৃদ্ধ হওয়ার টাইম পায় না রে এক সময় শহরে বন্দরে গ্রামে গঞ্জে হাঁটলে বৃদ্ধ মানুষের অনেক নজরে পড়ত চুলদারি সাদা পাকনা এমন মানুষ অনেক নজরে পড়ত সময় যত যাচ্ছে দুনিয়ার হায়াত যত কমছে মুরব্বী মানুষের সংখ্যা কমে যাইতেছে ঠিক কি না কারণ কি কারণ মুরব্বী হওয়ার সময় মানুষ পায় না মুরব্বী হওয়ার সময় পায় না চুলদারি পাকার সময় পায় না
কাঁচা থাকতেই কবরের ডাক চলে আসে বয়স কম থাকতেই কবরের ডাক চলে আসে যুবক অতএব কোন ভরসায় তুমি তোমার পাগলা গোরা সারছ কোন আশায় তুমি পাগলা গোরা দৌড়াইতেছ কোন দিন তুমি গোরারে নিজ বাড়িতে ফিরাইবা না যুবক হয়তো তুমি আর ফিরবার টাইম খুঁজে পাইবা না যেদিকে ছুটছ ওইদিকে আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে আর হয়তো গোরা নিয়ে ফিরবার সুযোগ পাবা না এজন্যই বুদ্ধিমান ওই যুবক যেই যুবক যৌবন কালে তার পাগলা গোরারে লাগাম টেনে ধরে যৌবন কালেই পাগলা গোরার লাগাম টেনে ধরে তার মসজিদে দেখা যায় রমজান মাসে তার রোজা রাখতে পাওয়া যায় যৌবন কালেই তারে আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলতে দেখা যায় ওই যুবক যৌবনে আল্লাহর ওলি হয় আর যখন বৃদ্ধ হয় তখন মর্যাদা আল্লাহ শুধু বাড়ায় ঘরে বসে বসে আল্লাহ এবাদতের পেনশন দেয় সরকার দেয় পেনশন বয়স যতদিন ছিল গায়ে শক্তি যতদিন ছিল ততদিন সরকারের ডিউটি শিকমত পালন করছে যখন বৃদ্ধ হয়ে যায় তখন সরকারে কয় তোমার উপরে আমি খুব খুশি তুমি আমার ডিউটি পালন করছো হ্যাঁ তোমার গায়ে যতদিন শক্তি আছিল ব্রেন ঠিক আছিল এখন তোমার ব্রেনে একটু সমস্যা আইছে কিন্তু আমি তোমার উপরে রাজি যাও তুমি এখন ঘরে যাও বইয়ে থাকো তোমার আর অফিস যাওয়া লাগবে না তোমারে ঘরে বসায় রাইকা আমি সরকারে বেতন ঘরে পাঠাইয়া দিব আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি সকল সরকারের সরকার সকল রাজার রাজা কোন আমার আপনার মালিক দুনিয়ার সরকার যদি ঘরে বসে পেনশন দেয় আল্লাহ পাক কইরা আল্লাহর গোলাম গায়ে যতদিন শক্তি ছিল ততদিন যদি তুমি আমি আল্লাহর ডিউটিও ঠিকমতো পালন করো যেই দিন তোমার পালন করার শক্তি থাকবে না আমি আল্লাহ রাজি হয়ে তোমাকে বলবো বান্দা আর মসজিদে আইসা তোর কষ্ট করা লাগবে না কারণ মসজিদে আসতে গেলে তোমার রাস্তায় পড়ে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে মাথা ঘুরাইয়া তুমি পড়ে যাওয়ার ভয় রয়েছে ও বান্দা যদিও তুমি ঘরে নামাজ পড়ো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন ফেরেশতারা আমার বান্দার পিছনের জীবনের ফাইলটা একটু উল্টাও যৌবনের ফাইলটা আমি আল্লাহকে দেখাও যখনই আল্লাহ দেখবে যৌবনে তার মসজিদে গিয়ে নামাজের আমল আল্লাহ বলবে ফেরেশতারা শুন আমার বান্দা যদিও ঘরে নামাজ পড়ছে তবু ঘরে নামাজের সব লিখো না তার আমল নামায় মসজিদে জামাতের সব লিখে দা আমার বান্দা কোরআন তিলাওয়াত করতে পারে না প্রতিদিন ফজরের পরে সূরা ইয়াসিন তিলাওয়াত করত মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করত এশার পরে সূরা মুলক তিলাওয়াত করত এইভাবে আল্লাহর কালাম প্রতিদিন এক পারা দুই পারা এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা করে পরে সে কোরআন তেলাওয়াত করত আজ আমি আল্লাহ তার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি যদি আমার বান্দার চোখের পাওয়ারে কোনো তাকতুরি ফেরেশতারা আমার বান্দা আগের মতোই কোরআন তেলাওয়াত করত চোখের জ্যোতি সে হারায় নাই বরং আমি আল্লাহ নিয়ে নিছি অতএব যদিও সে বৈশ্য রয়েছে তবু তার যৌবনের কোরআন তেলাওয়াতের সওয়াব আমল নামায় লিখে দাও এ আল্লাহর গোলাম এজন্য যৌবনটায় দাম দেবরে যুবক কত যুবক চোখের সামনে দেখলাম আমার মসজিদের পাশে একটা যুবক ঈদের রাত টেইলারি কাজ করে ঈদের রাত অনেক মানুষের অর্ডার চলে আসলো আগে থেকে অর্ডার ঈদের রাত্রে সবগুলি ডেলিভারি দেওয়ার কথা ফজরের পর পরে কাপড় চোপড়গুলি দেওয়ার কথা নতুন কাপড় সবাই বানাইছে সারা রাত ডিউটি করছে সারা রাত ডিউটি করছে সকালবেলা যায় তারা মানুষে ডাকতেছে কাপড় নেওয়ার জন্য কিন্তু শাটার তো খুলে না অথচ তার মোবাইলে এখনো গান বাজতেছে একটার পর একটা মোবাইলে গান বাজতেছি গানের আওয়াজ শোনা যায় কিন্তু ভিতর থেকে মানুষের আওয়াজ পাওয়া যায় না বারবার বারবার শাটার মানুষে ডাকতেছি যুবক খুল কিন্তু না না খুলে না খুলে তো না তারপরে শাটার ভেঙ্গে ভিতরে ডুইকে দেখে মেশিনের পাশেই তার মাথাটা জুইলা রইছি এখনো গান বাজে কিন্তু যুবক নাই যুবক তো পাবে নাই
এই গান শোনা অবস্থায় তার মরণ হয়ে যাবে সেও হয়তো মনে মনে ভাবছিল গুনাহ যা পারি কইরা লই এক সময় বাদ দিয়া দিব এক সময় তওবা করে ফেলব কিন্তু ওই এক সময় তার হায়াতে আর আসে নাই ওই সময়টা তার হায়াতে পায় নাই লাশটা মেশিনের সঙ্গে লাগা আছে এখনো গানের আওয়াজ বাজে এজন্য যুবক মনে রাইখো তোমারে কোন ভূতে পাইছে একটু ক কে তোমারে এতটুকু গ্যারান্টি দিল ঠিক আছে আজকে পড়ি নাই কালকে পড়ব নামাজ এ বছর রোজা রাখি নাই আগামী বছর রোজা রাখব কে তোমাকে গ্যারান্টি দিল কে তোমাকে দিল রে যুবক যদি গুনাহ করা অবস্থায় তোমার মরণ হয়ে যায় তাহলে আল্লাহর নবী বলেন হারাম কাজে মগ্ন থাকা অবস্থায় কারো যদি মরণ হয়ে যায় তাহলে তার ঈমান সাথে যায় না لا يزني زاني حين يزني وهو مؤمن الله نبي কই কেউ যদি জিনা করে জিনা করা অবস্থায় তার যদি মরণ হয় ঈমান সাথে যায় না বেঈমান হয়ে মরে চোর চুরি করা অবস্থায় যদি তার মরণ হয় বেঈমান হয়ে মরে আল্লাহ নবী রহমতের নবী এইভাবে কয়েকটা হারাম গুনার কথা বলেছেন এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলে আল্লাহ নবী শুধু এই কয়েকটা গুনার কথা বলেন নাই বলছেন কয়েকটা উদ্দেশ্য কয়েকটা না উদ্দেশ্য হলো এমন হারাম যত গুনাহ আছে ওই হারাম গুনাহ করা অবস্থায় যদি কারো মরণ হয়ে যায় কারণ হলো এই হারাম কাজ করা অবস্থায় ঈমান কিন্তু সাথে থাকে না মাথার উপরে ঈমান জ্বলন্ত অবস্থায় থাকে হারাম করা অবস্থায় ঈমান কারো সাথে থাকে না সুদ খাওয়া অবস্থায় কারো সাথে ঈমান থাকে না ঘুষের টাকা নেওয়া অবস্থায় ঈমান থাকে না জিনা করা অবস্থায় ঈমান থাকে না ডাব চুরি করা অবস্থায় ঈমান থাকে না হাঁস চুরি করে খাওয়া অবস্থায় তোমার ঈমান থাকবে না ঈমান মাথার উপরে ঝুলতে থাকে মাথার উপরে ঝুলতে থাকে গান বাজনা শোনা অবস্থায় ঈমান সাথে থাকে না ইয়ারফোন লাগায় তুমি ঘুমাইতেছো মমতাজের গান শুনে ঘুমাইতেছো কিন্তু তুমি জানো না এই রাত তোমার জীবনের শেষ রাত কিনা এই গান শোনাই জীবনের শেষ কিনা কিছুই জানো না কিছুই জানো না কত যুবক ঘুমায় আর ঘুম থেকে উঠে না জীবনের শেষ ঘুম তার এই রাতের ঘুম হয়ে যায় রে আল্লাহর গোলাম ওতে তুমি যে গান শুইনা শুনে ঘুমাইতেছো তুমি যে হারাম দেখে দেখে ঘুমাইতেছো তুমি তো জানো না এই রাত তোমার জীবনের শেষ রাত কিনা হারাম দেখা অবস্থায় হারাম শোনা অবস্থায় যদি মালাকুল মউতের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যায় ঈমান কিন্তু তোমার কাছে তখন ছিল না ঈমান তোমার মাথার উপরে চলতেছিল হারাম কাজ থেকে বিরত হওয়ার পর ঈমান তার কাছে ঢুকে ঈমান ঢুকবার সুযোগটাই তো পাইল না এর আগেই তো তোমার সাথে আজরাইলের সাক্ষাৎ হয়ে গেল এজন্য এজন্য ওই অবস্থায় যদি কারো মরণ হয় বেঈমান হয়ে মরে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও তার মরণ হয় বেঈমানের হালতে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও ঈমান হারা হয়ে মরণ হয় অতএব না না যুবক যৌবনটার একটু মূল্যায়ন করো এই যৌবন কালটার একটু কদর করো আমার মায়ার নবী রহমতের নবী দয়ার নবী আল্লাহ নবী যুবকদেরকে নিয়ে সর্বপ্রথম সংগঠন তৈরি করেছেন ঠিক না যেই সমাজের যুব সমাজ ভালো পথে থাকে যেই সমাজের যুবকগুলি কোরআনের পক্ষে থাকে যেই সমাজের যুবকগুলি মাদক থেকে দূরে থাকে যেই সমাজের যুবকগুলি ইয়াবা বাবা থেকে দূরে থাকে যেই সমাজের যুবকগুলি পাক্কা নামাজি হয় যেই সমাজের যুবকগুলি মুরব্বীদের শ্রদ্ধা করে যেই সমাজের যুবকগুলি মসজিদে যায় এই সমাজে কোনোদিন খারাপ কাজ ঘটে না যুবক যেই দিকে দাবিত হয় গোটা সমাজ ওই দিকে দাবিত হয়ে যায় এ যুবক যুবক যদি চাইতো আজকে এখানে গানের আয়োজন করত পারত কারণ তাদের শক্তি বেশি ঠিক না মুরব্বীরা বাধা দিয়ে কি করবেন বেশি বাধা দিলে সভাপতি বানাইতো রাখবো কিন্তু না এটা তো করে না যেই যুবকগুলি করে না করে না এই চিন্তা করে এই চিন্তা করে আমি যে এই গুনাহ থেকে ফিরা তওবা কইরা আবার ভালো পথে আসতে পারবো এর কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই ধন্য এই রুহামা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের
যেই যুবকগুলি তাদের পাগলা গুড়ার লাগাম টান দিয়া ধরছে যেইভাবে খুশি ওইভাবে চলতে দেয় না আজকে যদি মমতাজ আনতো তাহলে হয়তো তারা লক্ষ মানুষের সমাগম ঘটাইতে পারত ঠিক না কিন্তু না না এতটা মানুষ দেখে এবার চিন্তাও যুবকরা করে নাই আল্লাহকে খুশি করার চিন্তা করছে মানুষকে খুশি করা নয় আল্লাহকে খুশি করার চিন্তা নিয়েই তারা কোরআনের মাহফিলের আয়োজন করেছে এজন্য আমার ভাইরা বন্ধুরা মনে রাখবে যুবক মনে রাখবা তোমার যৌবনের ইবাদতের উপরে খুশি হইয়া আল্লাহ পাক এই আসমান টিকায়া রাখছে যৌবনের ইবাদতের উপরে আল্লাহ এত খুশি এত খুশি এত খুশি আসমান প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে মালিক অনুমতি দাও অনুমতি দাও আমি আসমান ভেঙে পড়ি জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে মালিক অনুমতি দাও আমি জমিন সবগুলি জালেমকে গিলে ফেলি গো আল্লাহ আর গুনাহ দেখতে দেখতে সহ্য হয় না ইয়া রব্বি আবতালিউ ইবনা আদম ফি কারি ওগো মালিক অনুমতি দাও আমি ওই জালেমগুলির আমার পিঠে গিলে ফেলি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কেন জমিনকে আল্লাহ জিজ্ঞেস করে কেন হাদিসে কুদসি বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষা ভাইরা বন্ধুরা আল্লাহ বলতেছেন কেন এই জমিন তুই আমার বান্দাদের প্রতি এত রাগ কেন এত গুসা কেন কইলি আন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা আল্লাহ তোমার দেওয়া হাত দিয়ে ওরা তোমার নাফরমানি করে আল্লাহ তোমার দেওয়া পা দিয়ে তোমার নাফরমানি করে আল্লাহ তোমার দেওয়া চোখ দিয়ে ওরা তোমার নাফরমানি করে আল্লাহ তোমার দেওয়া জবান দিয়ে ওরা নাফরমানি করে আসবিরু ইলা মাতা আসবিরু আমি জমিন আর কতকাল ধৈর্য ধরব আর কত আমি দেখব আর কত আমি দেখব আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে দমক দিয়ে আটকায় রাখছি মাঝে মাঝে আল্লাহ পাক জমিনটা একটু সাইরা দেয় একটু দেখা দেখি তুই কি পার দেখাইছে তুরস্ক সিরিয়া ঠিক না মাঝে মাঝে আল্লাহ পাক একটু সাইরা দেয় একটু ঢিল দেয় নতুবা আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জমিন থাম থাম আমার আর আমার বান্দার ভিতরে তোমরা নাক গলাবা না আমি আল্লাহ মানুষকে বড় সুন্দর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়কুন বইলা জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়কুন বইলা ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়কুন বইলা কিন্তু তোমারে আমারে আল্লাহ পাক কুন ফায়কুন বইলা বানায় নাই আমারে তোমারে যখন আল্লাহ বানাইছে খালাকতু বিয়াদিয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা তুরে বানাইছি কারণ এই চেহারার ভিতরে তো দামি কপাল এত দামি কপাল এই কপাল দিয়া বান্দা তুরা আমার কুদ্রতি কদমে সেজদা দিবে এত দামি কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না এত দামি কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না কুন ফায়কুন বলল হয় না এজন্য আমি আল্লাহ নিজের হাতে বানাইছি এরে জমিন ভালো করে শুন চার শ্রেণী যদি জমিনের ভিতরে না থাকতো আমি আল্লাহ বহু আগে জমিন ধ্বংস করে দিতাম লাউলা মাশা ইখরুকা ওয়াশাবাব হুশা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুদ্দা লাজআলতু সামাআ হাদিদা والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا الله پاک رب العالمين بولن এখনো জমিনের ভিতরে চার শ্রেণী রয়েছে এমনও কিছু বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে কোমরে তার ব্যথা হাঁটুতে তার ব্যথা চোখে কম দেখে এরপর কষ্ট করে করে লাঠিতে বর দিয়া বর দিয়া আমি আল্লাহর ঘর মসজিদে ফজরের সময় হাজির হয় মাগরিবে হাজির হয় এশাতে হাজির হয় কোমর বাঁকা করতে পারে না এরপর বান্দা কষ্ট করে কোমর বাঁকা করে আমি আল্লাহর কদমে যখনই ওই আমার বৃদ্ধ বান্দা বান্দি সেজদা দেয় কষ্ট করে করে সেজদা দেয় এই সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়
والشباب خشع আল্লাহ পাক বলেন দুই নম্বর জমিনে এমন কিছু যুবক এখনো এমন কিছু যুবক রয়েছে যেই যুবকগুলি যৌবনের পাগলামি করে না যেই যুবকগুলি যাত্রার দিকে দৌড়ায় না গানের দিকে দৌড়ায় না সমাজে ইয়াবা বাবা খায় না 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 উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখে যৌবনে তার মসজিদে পাওয়া যায় যৌবনে তার মাথায় টুপি দেখা যায় যৌবনে তার মুখে দাড়ি পাওয়া যায় যৌবনে বাপ মার সেবা করতে দেখা যায় যৌবনে কলেজে থাকলেও সে নামাজি হাই স্কুলে পড়লেও সে নামাজি র‍্যাবে ঢুকলেও সেখানে নামাজি আর্মিতে গেলেও সেখানে নামাজি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এমন কিছু যুবক জমিনের ভিতরে রয়েছে ওই যুবকগুলি যখন অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় নিয়ে চলে আমা আমি তখন তাদের অন্তরের দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় তিন নম্বর আল্লাহ পাক বলেন এই জমিনের ভিতরে এমন কিছু পশু পাখি রয়েছে এই পশু পাখির উপরে কোনো পশু পাখির উপরে কোনো হালাল হারাম নাই শরীয়তের কোনো বিধিবিধান নাই গরু ছাগল হাঁস মুরগির উপরে নামাজ রোজা কিছুই তো নাই নামাজ রোজার বিধান তো হলো আমার আপনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যখনই আসমানি জমিনি কোনো গজব আমি আল্লাহ দিতে চাই আর গজব তো আসে মানুষের গুনার কারণে জমিনি গজব তো আসে মানুষের গুনার কারণে কিন্তু এই গজবের জন্য হাঁস মুরগি দেয় না গরু ছাগল দেয় না কিন্তু গজব যখন আসে মানুষের সাথে হাঁস মুরগি গরু ছাগল গজবের শিকার হয়ে যায় এরাও কষ্টে পড়ে যায় তখন এদের কান্নাকাটির দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায় এরপরে আল্লাহ পাক বলেন ওয়াল আতফালুর রুদ্দা জমিনের ভিতরে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে ওই শিশু বাচ্চাগুলি এদের উপরেও কোনো শরীয়তের কোনো বিধিবিধান নাই মা বাবার গুনার কারণে গজব আসতে চায় বাপ মার গুনার কারণে গজব দৌড়ে আসে কিন্তু শিশু বাচ্চাটার কারণে রহমত আগায় আসে সুবহানাল্লাহ ইন্না রহমতি সাবাকাত আলা গজবি এজন্য আল্লাহ আল্লাহ আল্লাহর নবী রহমতের নবী বলেছেন হাদিসে কুদসি আল্লাহ নিজে কয় যখনই গজব দৌড়ায় যায় আমি আল্লাহর রহমত তখন কোন ওসিলায় গজবের আগে চলে যায় ঘরে শিশু বাচ্চাগুলি আছে যুবক ওই শিশু বাচ্চাটার কোনো গুনাহ নাই তোমারে আমারে আল্লাহ পাক খাওয়াইতেছে তোমারে আমারে আল্লাহ পাক গজব থেকে বাঁচাইতেছে ঘরের ওই অবু শিশু বাচ্চাটার খাতিরে নতুবা তোমার আমার গজবের তোমার আমার গুনার কারণে গজবে আমি বহু আগেই পইরা যাওয়ার কথা তুমি আপনি আমি গজবের শিকার হয়ে যাওয়ার কথা কিন্তু ওই শিশু অবুজ নিষ্পাপ বাচ্চাটার কোনো গুনাহ নাই গজব দিলে পরে বাচ্চারা গজবের শিকার হয়ে যায় বাচ্চাটাও গজবের শিকার হয়ে যায় এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওই বাচ্চাটার দিকে তাকাইলো আমি আল্লাহর মায়া লেগে যায় আমি আল্লাহর মায়া লেগে যায় তার দিকে তাকাইয়া তখন আমার রহমত গজবের আগে আসে আর জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায় আর যদি না হইতো লাজালতুস সামা আহাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা আল্লাহ পাক বলেন যদি এই চার শ্রেণী জমিনে না থাকতো যদি চার শ্রেণী জমিনে না থাকতো তাহলে আমি আল্লাহ আসমানকে লোহা বানায় দিতাম জমিনকে আমি তামা বানায় দিতাম একটা শস্যের দানা আমি জমিন থেকে উৎপন্ন হতে দিতাম না আসমান থেকে রহমতের বৃষ্টি আমি পড়তে দিতাম না যদি চার শ্রেণী জমিনে না থাকতো বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা বরং পরপর পরপর জমিনের ভিতরে শুধু গজব আর গজব নামতো গজব আর গজব নামতো এজন্য ভাইরা মনে রাখবা আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকরে ও যুবক তোমার অন্তরে খোদা ভীতির কারণে আল্লাহ পাক এই জমিন টিকায় রাখছে যেদিন থেকে মানুষ ওয়াজ মাহফিল ভুলে যাবে যুবকরা খালি গানের আয়োজন করবে ওয়াজ সাইরা দিবে ওই দিন মনে রাখবা দুনিয়ার হায়াত শেষ আল্লাহ দুনিয়াও রাখবে না কাউরে বাঁচতে দিবে না
কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে মানুষের জীবন আল্লাহ বন্ধ করে দিবে যেই জমিনে আল্লাহর কালামের আওয়াজ হবে না যেই জমিনে আল্লাহর কালামের আওয়াজ হবে না সেই জমিনকে আল্লাহ রাখবে না তখন আল্লাহ জমিনকে কইবো যা যা পারস কর সাগর মহাসাগর আল্লাহ কইবো যা পারস কর সাগর মহাসাগর প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে ওয়াল বাহরা ইস্তাজিলু রব্বহু والارض على كل يوم والارض يستعجل ربه والبحر يستعجل ربه والملائكه يستعجل ربه সাগর মহাসাগর প্রতিদিন আবদার করতেছে আল্লাহ আমি কক্সবাজারের সেই সমুদ্র সৈকত যে সুপরিমাণ নাফরমানি হইতেছে আল্লাহ আমি সাগর আর কত দেখতাম আল্লাহ আমি আর কত দেখব আল্লাহ আমাকে অনুমতি দাও ওই নাপাক জমিনটারে পাক বানায় দেই পানি দিয়া আল্লাহ কয় চুপ থাকো এখনো আমার বান্দারা জমিনে আমি আল্লাহকে ডাকে এখনো জমিনে কিছু যুবক আছে যে যুবকরা কোরআনে মাহফিলের আয়োজন করে এখনো কিছু যুবক আছে যে যুবকের মুখে আমার হাবিবের সুন্নত দাড়ি রয়েছে মাথায় টুপি রয়েছে এখনো কিছু বৃদ্ধ মানুষ আছে কষ্ট করে আমি আল্লাহরে সেজদা দেয় যেই জমিনে এই এমন যুবক আর এমন বৃদ্ধ থাকবে ওই জমিন আমি আল্লাহ এখনো টিকায় রাখবো তাহলে আমার ভাইরা বন্ধুরা কোরআনের আওয়াজ চালু থাকলে আল্লাহ জমিন টিকায় রাখবে ঠিক না কোরআনের আওয়াজ চালু থাকলে আল্লাহ জমিন টিকায় রাখবে জমিন এ আল্লাহর গোলাম যদি কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যায় তাহলে আল্লাহ জমিন টিকায় রাখবে না টিকায় রাখবে না এখানে যারা আছে যুবক রজব মাস চলতেছি আল্লাহর নবী দোয়া করছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ তুমি রজবারে শাবানে বরকত দাও রমজান পর্যন্ত আমার হায়াত তুমি বাড়ায় দাও এটা বহুত বড় সুন্নত রজব মাস ঢুকার পরে দোয়াটা পড়া নামাজের সময় শুধু না যখনই আমি মন চাইব তখনই আমি পড়ব গাড়িতে বসা থাকলে দোয়াটা পড়ব দোকানে বসা থাকলে দোয়াটা পড়ব রজব মাস ঢুকার পরে সবচেয়ে বড় নফল বন্দিগি হলো এই দোয়া পড়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান ও যুবক রজবের পরে শাবান আসবে এরপরে হলো রমজান বল যুবক জীবনে যত গুনাহ করেছি যত রোজা সারছি সামনে এই রমজানের রোজাগুলি কেউ সারব না এমন নিয়ত কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখাও আল্লাহ তুমি প্রতিটা যুবকের হাতকে আল্লাহ তুমি কবুল করো জোরে বলি আমিন আর একটু জোরে বলি আমিন জুন্নুন মিসরি আল্লাহর বহুত বড় একজন ওলি তিনি নদীর ঘাটে মাছ মারেন হঠাৎ করে আল্লাহর ওলি দেখেন একটা বিচ্ছু নদীর পারে দাঁড়ায় রইছে বিচ্ছুটা নদী পার হতে চায় আল্লাহর ওলি এই বিচ্ছুটার পিছনে পিছনে লইলেন বিচ্ছু কেমনে নদী পার হয় আমি দেখব তিনি তো বিচ্ছুর পিছ নিলেন কিন্তু নদী পার হবে কেমন করে নদীতে কোনো খেয়া নাই কোনো গুদারা নাই কিন্তু বিচ্ছু কেমনে নদী পার হয় হঠাৎ করে আল্লাহর ওলি দেখেন পানির নিচ থেকে একটা কচ্ছপ পানির উপরে বাসলো বাইসা বাইসা সে নদীর কিনারায় চলে আসলো আর বিচ্ছুটা লাভ দিয়ে কচ্ছপের পিঠে বসে গেল আল্লাহ পাক ওই বিচ্ছুটাকে আল্লাহ পাক কচ্ছপের পিঠে বসায় নদী পার করাইয়া দিলেন আল্লাহ পারে নি না পারে না এই ক্ষমতা আল্লাহর আছে নি না নাই দৃশ্য দেখছেন কি জগৎ বিখ্যাত এক আল্লাহর ওয়ালি জুন্নুন মিসরি সাথে সাথে আল্লাহর কাছে আব্দার মালিক বিচ্ছুকে তুমি যদি তোমার কুদরতে পার করতে পারো আমারও তোমার কুদরতে নদী পার করাও কোনো খ্যাত নাই আমি দেখতে চাই বিচ্ছুটা কই যায় আল্লাহ পাক অন্তরের ভিতরে ইলহাম করলেন হাতের জায় নামাজ পানিতে বিছায় দাও জায় নামাজে আল্লাহর ওলি বসে পড়লেন আল্লাহ জায় নামাজে বসে নদী পার করায় দিলেন শাহজালাল মুজরুদি আমনি গোরকবিন্দের সাথে যুদ্ধ করতে আইসা সুরমা নদীর পারে দাঁড়াইলেন সবগুলি খেয়া সরায় দিল সবগুলি নৌকা সরায় দিল এরপরে আল্লাহর ওলি নদী পার হয়েছেন কিভাবে পার হয়েছেন জায় নামাজে বৈশা ক্ষমতা আল্লাহর আসেনি না নাই কারামাতুল আউলিয়াই হাক্কুন ওলি আল্লাহদের কারামত হক ওলি আল্লাহদের কারামত সত্য ওলি আল্লাহদের নিজস্ব কোনো ক্ষমতা না কারামত এটা আল্লাহর পক্ষ থেকে হয় যেহেতু আল্লাহর পক্ষ থেকে অতএব কোনো সন্দেহ নাই আল্লাহ সব অসম্ভবকে সম্ভব করতে পারে আওয়াজ দেওয়ান ঠিক কিনা
আমাদের সমাজের কিছু গুণে ধরা মস্তিষ্ক আছে গুণে ধরা মস্তিষ্কের কিছু মানুষ বগলের চিপার মধ্যে বুখারি লয়া লয়া ঘুরে আর কয় গাঁজা ঘুরি কথা কই এটা কেমনে সম্ভব কচ্চপের পিঠে বৈশা আবার বিচ্ছু পার হয় কেমনে জায়নামাজে বৈশা আবার নদী পার হয় কেমনে এগুলা সব হলো গাল গল্প এগুলা কোন কোরআন হাদিসে নাই ওরা ওলিদের কারামত বিশ্বাস করতে চায় না এর নির্বুদের দল আহাম্মকের দল এটা তো ওলির কোনো ক্ষমতা না আল্লাহ যদি করায় তাহলে সব পারে ঠিক কি না হ্যাঁ সুলাইমান আলাইহিস সালাম বলছিলেন না রানী বিলকিসের সিংহাসন বিলকিস রানী আমার কাছে আসার আগে আগে কে আনতে পারবা কল ইফরিত মিনাল জিন জিনের মধ্যে থেকে ইফরিত নামক এক জিন হে কয় আমি পারমু বিলকিস রানী রওনা দিয়া দিছে সিংহাসনের সাতটা গেইটের ভিতরে ঢুকাইয়া সাত তালা মাইরা সাত তালার সাবি নিজের গুঞ্জার মধ্যে লইয়া রানী রওনা দিছে সুলাইমান আলাইহিস সালামের কাছে আইতো সাতটা তালার ভিতরে সিংহাসন এই রানী বিলকিস উনার কাছে আবার আগে আগে সিংহাসন পৌঁছাই দিত খেডা ইফরিতে কহে আল্লাহর নবী কয় এর আগে কেডায় পারবা আরো তাড়াতাড়ি কে পারবা তখনই উনার দরবারে একজন মানুষ জিন না একজন মানুষ যিনি ইসমে আজম জানতো ইসমে আজম কাকে বলে একটা পাওয়ারের নাম একটা শক্তির নাম আল্লাহর জাতি নামটা কেউ বলছেন ইসমে আজম আর কেউ বলছেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইসমে আজম এই নামের উপরে যখন কেউ মস্ত হয়ে যায় তখন আল্লাহ তাকে এরকম শক্তি দেয় সে যা চায় আল্লাহ এটা অসম্ভব হইল সম্ভব বানায় দেয় এর নাম ইসমে আজম তো উনি জানতো উনি কয় আমি এর চেয়ে আরো আগে পারবো সুলাইমান আলাইহিস সালাম কয় এর চেয়ে আগে এর আগে মানে কত আগে কয় আপনি চোখ মুছবেন আর চোখ খুলবেন দেখবেন সিংহাসন হাজির কিতা বুঝেন মানুষের ক্ষমতা আসেনি না নাই পাওয়ার আসেনি না নাই ইজাদ ইসমে আজম যদি আপনি সুনামগঞ্জের কেউ রে দেওয়া হইত মানুষ অর্জন তাকলো নেনি যার সাথে গোসা উঠলো না ইসমে আজম মেরে শেষ ঠিক না হ্যাঁ এক লোকে এক এইরকম একজন ইসমে আজম জান্নাওয়ালা রেখে কয় হুজুর আমার ইসমে আজম হিকাই দেন নি ফুয়েন্তি আমার সাথে যা করুন একটার একদিন মারমু তা আল্লাহর ওলি কই তার লাগেই তো তুমি ইসমে আজম শিখতে পারবা না ইসমে আজম যারে আল্লাহ দেয় এর অজম শক্তি বুঝে দেয় ঠিক না হে যদি যেভাবে খুশি এইভাবে অ্যাটম বোমা ছাড়ে তাহলে দুনিয়ার থাকবো নি অজম শক্তি যার আছে কাছে ঠিক তে পারবা তুমি যাও ওই তিন রাস্তার মোড়ে দিয়ে দাঁড়ায় থাকো আর কিতা দেখো দেখি আমার কুইও হে কেন দাঁড়ায় রয়েছে সারাদিন দাঁড়ায় দেখে একটা বুড়া বেটা এই বুড়া বেটা বুঝালো ইয়ায় আর এই বুড়া বেটার সাথে এক জোয়ান ফুলায় এমন বিয়াদুবি করতেছে খালি বুজারা ফালাই দে ধাক্কা দে ফালাই দে আর উনি উঠতে উঠতে খালি হের কাছে মাপসায় বাইরে ভাই তুই আমার সাথে এরকম করিস না ভাই দে না ভাই ভাই না আমি বুজারা লয়ে যাইতে পারতেছি না তুই খালি ফালাই দিস কেন উনি কষ্ট করে বুজারা লয় আরেকবার এটেলা দে ফালাই দে আর উনি কয়ে দিছে তুমি খালি দেখবা এখন তো মাত্রা আর না আইসে আইসে পরে হুজুরে কয় কয় কিতা খবর কিতা দেখলা সারাদিন কয় দেখছি হুজুর যা দেখছি তা কইয়া লাভ নাই একটা বুড়া মানুষ বুঝালো যাইতেছে আর একটা জোয়ান ফোয়া যা বি আদবিটা করলো উনি খালি মাথার মধ্যে বুঝা লয় আর ইয়া ইয়ে ঠেলা দে ফালাই দে লয় এভরে ঠেলা দে ফালাই দে হুজুর যদি আমার ইসমে আজম এদিন জানা থাকতো যদি আমার এই সময় ইসমে আজম জানা থাকতো এই ফোয়ারে যে আমি কিতা করলাম না তেমনি আল্লাহর ওলি কয় তুমি কিতা করলা রে যদি তোমার কাছে ইসমে আজম থাকতো আর যে বুড়া বেটার সাথে বিয়াদবি করতেছে এই বুড়া বেটা হইলো আমার ইসমে আজমের উস্তাদ কিতা বুঝেন যারে যে এতটা কষ্ট সইতেছে এরপরও ইসমে আজম সারে না ইনি হইলো আমার উস্তাদ ইসমে আজমের প্যারে হাজিরিন এজন্য কারামতুল আউলিয়া হাক্কুন যদি কেউ আপনাদের সামনে এমন কোনো কথা কয় যেগুলো গাল গল্প সাবধান এদের থেকে সজাগ থাকতে হবে জানি না এরা কোন মিশন লই আমাদের দেশে আইছে আর জায়গায় জায়গায় এইভাবে আহলে সুন্নাওয়াল জামাতের মানুষগুলারে সরায় সরাইয়া আহলে হাদিস এই হাদিস এই হাদিস বানাইতেছে আর উলামায়ে কেরামের এই কথাগুলো অলি আল্লাদের গল্প অলি আল্লাদের জীবনী আমরা বলি মানুষের দিল নরম করার জন্য ঠিক না কোরআন হাদিসের আলোচনার ফাঁকে অলি আল্লাদের জীবনী কেন বলা হয় একটু দিল নরম হওয়ার জন্য তাদের মতো যেন আমরা হইতে পারি তাদের মতো যেন আল্লাহ আমাদেরকে অলি বানায় এই নিয়তে এই আগ্রহ যেন তৈরি হয় কিন্তু এগুলা নিয়ে ষড়যন্ত্র আর শুধু খালি গালি আর গালি
গালি আর গালি আমরা জামন সাইভাবে গাইলে কই এটা হাদিসের কোনানো আছে এটা কোরআনের কোনানো আছে আরে হাদিস ওয়ালা আর কোরআন ওয়ালা তুই তাইলে কত সুলাইমান আলাইহিস সালামের এই এই যে চোখের বলকে যে এইভাবে সিংহাসন লই আইলো এক ব্যাটায় তাও মাটি নিজ দিয়ে লই আইছে বিলকিসানি আইছে নবীর কাছে আয়া দেখে মা আমি আইবার আগে আমার সিংহাসন আইলো কেমনে সুলাইমান আলাইহিস সালাম কই এটা সিনোনি দেওয়া সাইন কই সিনি সিনি লাগে এটা কি তোমার কয় আমার মতই তুই লাগে কিন্তু কইতে তো পারে না কারণ নিজের সাতটা তালা মাইরে তুই আইছি সাবির গুঞ্জ হইল ফেসো সাবিও দেখে হাত দিয়ে জাগা তুই আছে সাবিও কেউ নিছে না সিংহাসন আইলো কেন এটা কি মানুষের যুক্তিতে ব্রেইনে ধরে তাহলে তুমি যদি বলো যে যুক্তিতে যা ধরে না ব্রেইনে যা ধরে না এটা মানি না তাহলে এখানে আল্লাহ পাক কোরআনের মধ্যে যে কথা বললেন কও এটা অস্বীকার করি এটাও মানি না এটা মানে না যদি তাহলে কোরআনকে মানলো না আর কোরআন না মানলে এরে মুসলমান কোয়া যাইব না ভাইরা বন্ধুরা এজন্য বলতেছিলাম যে কথা এখন দেখা যায় জুন্নুন মিশরিক আল্লাহ আমারে ফাটাই দো উনি দেখা যায় বইছেন এই জায়নামাজে বয়ার পরে আল্লাহ পাক জায়নামাজে বসায় নদী পার করায় দিল উনি বিচ্ছুর পিছনে পিছনে দৌড়তেছেন হঠাৎ করে আল্লাহর ওলি দেখেন হাওরের মাঝখানে একটা গাছ গাছের নিচে একটা যুবক মনের আনন্দে ঘুমায় ওই যুবকের দিকে বিচ্ছুটা রওনা দিল তিনিও বিচ্ছুটার পিছনে পিছনে দৌড় আইসেই দেখেন যুবক মনের আনন্দে ঘুমায় আর যুবকের মাথার পাশে একটা বিষাক্ত সাপ ফনা ধরে আছে যে কোনো মুহূর্তে যুবককে কামড় বসাবে দংশন করবি বিচ্ছুটা আইসেই দেরি করল না রে আল্লাহর গোলাম দেরি করে নাই লাভ দিয়া সাপের মাথায় বসে গেল বৈশেই সাপটারে কামড় দিয়া সাপটারে মেরে ফেললো বিচ্ছু বিচ্ছুর পথে চলে গেল আল্লাহর বলি যুবকরে ঘুম থেকে তিনি জাগাইলেন এ যুবক বলো না জীবনে কি নে কামল করেছ মাথার পাশে দেখো তোমাকে মারতে আইছে সাপ আল্লাহ ওই সাপরে মারাইছে বিচ্ছু দিয়া কি নে কামল তুমি করেছো রে যুবক একটু কও এই কথা বলতে যুবক চোখের পানি সেই রেখো আল্লাহর বলি গো আমি তো তেমন কিছু নেকামল করিব মনে পড়ে না বাড়তি কোনো আমল আমি করতে পারি না তবে যদ্দূর মনে পড়ে আমি যেখানেই থাকি না কেন আমি হলাম মানুষের একটা রাখাল কারো উট কারো বকরি কারো দুম্বা নিয়ে আমি হাওরে চড়াই যেখানেই থাকি হাওরে থাকি আর জঙ্গলে থাকি যখনই নামাজের টাইম হয়ে যায় দেরি নাই সেখানেই নামাজে দাঁড়ায় যায় দুনিয়ার কোনো ব্যস্ততা আমাকে নামাজ থেকে গাফিল করতে পারে না দুনিয়ার কোনো ব্যস্ততা আমাকে নামাজ থেকে গাফিল করতে পারে না আর আমি যখন ঘুমাই ঘুমানোর আগরে বল বলেছি মালিক এই হাওরের মাঝখানে আমার আপন বলতে কেউ নাই আমি বড় ক্লান্ত আমি বড় পরিশ্রান্ত আল্লাহ আমি একটু ঘুমাবো আমাকে তুমি বিপদ আপদ থেকে তুমি হেফাজত কইরো আমি তোমার উপর ভরসা করে ঘুমাইলাম আল্লাহ কয় ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু আমি আল্লাহর উপর তুমি যদি 100 100 ভরসা করো আমি আল্লাহ তোমার সাথে 100 100 লেনদেন করব ঘুমায় গেছে সে সাপ আইছে মারতে আল্লাহ বিচ্ছুরে পাঠাইছে সাপরে মারতে সুবহানাল্লাহ এ যুবক এজন্য বলতেছিলাম আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তুমি যদি আমি আল্লাহর ওলি হতে পারো তোমার জীবনের যত ভয় ভীতি আসবে সমাধান করবে কে আল্লাহ পেরেশানি যত যা কিছু আসবে দেখবে কে আল্লাহ এজন্য যুবক বলতেছিলাম দেরি করবা না মনটারে স্থির করো মালিক যা গুনাহ করেছি করেছি আর করবো না গো আল্লাহ ভুল করেছি আর ভুল করবো না আল্লাহ আর বাপ মার কোলে যায় ব্যথা দেবো না আর মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না আর জীবনে রোজা তরক করবো না আর জীবনে কারো মাল চুরি করে খাইবো না আল্লাহ আর দাড়িতে হাত দিবো না এতটুকু নিয়ত কইরা যদি তুমি আজকে উঠতে পারো রে যুবক বর্ষার আগে তুমি ছিলা গুনাগার নিয়ত করার সাথে সাথে আল্লাহ তোমার নাম উঠায় দেবে ওলির খাতায় আল্লাহ উঠায় দেবে কারণ আর
التائب من الذنب كمن لا ذنب له نبي বলেন যে তওবা করে খাঁটি দিলে আল্লাহ তার আমল নামায় কোনো গুনাহ রাখে না গুনাহ রাখে না বিষয়টা এমন না গুনার কোনো আলামত রাখে না বরং গুনাহগুলিকে নেকি দ্বারা পাল্টায় দেয় فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ আল্লাহ বলে বান্দা আমার তওবা করে যখন তওবা করে গুনাহ থেকে তার গুনাহ থেকে তওবা করার পর আমি তার উপরে এত খুশি হই তার পিছনের জীবনের যতগুলি গুনাহ আছে ওই গুনাহগুলির গইনা গইনা আমি আল্লাহর নেকি দ্বারা বদলা দেই এজন্যই তওবাকারী আল্লাহর ওলি হয়ে যায় ওলি কেন আল্লাহর ওলি হয় কারণ গুনাহ তো থাকেই না নেকি যা ছিল এটা আরো বাইরে যায় কেমনে ওই গুনাহগুলির আল্লাহ নেকি দ্বারা পাল্টায় দেয় কারা কারা পারি একটু তওবা করার নিয়তে হাত উঠে আল্লাহর কাছে আল্লাহ তুমি কবুল করো জোরে কই আমিন আর একটু জোরে বলি আমিন আর একটু জোরে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق رب ارحمهما كما ربياني صغيرا أي الله تمر نام رحمن تمر نام رحيم تمر نام تمي أرحم الراحمين أي الله تمي رحم كرو دعا كرو مايا كرو الله مدرو پر تمي ناراض هيا